বাংলাদেশের বাজারে 10 থেকে 15 হাজার টাকা বাজেটে যদি একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে 10 থেকে 15 হাজার টাকা বাজেটে সেরা 10টি স্মার্টফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 ডিগ্রি, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দশ থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের প্রথম যে ফোনটি রয়েছে, এই ফোনটি ভিভো Y20 2021। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRG8320, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y20, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi পোকো M3। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Xiaomi পোকো M3, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,999 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো ক্যামন 16। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 16, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স নোট 8i। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্স নোট 8i, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি Narzo 20। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। রিয়েলমি Narzo 20, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 13,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি Oppo A15s।
ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRG8320, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 4230 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ওপো A15s, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 13,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স HOT 10। ফোনটির রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্স HOT 10, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 12,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি ভিভো Y12S। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার VRG8320, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y12S, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 12,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C12। ফোনটির রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার VRG8320, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। রিয়েলমি C12, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 10,990 টাকা। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে আমাদের লিস্টের শেষ যে ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi 9C। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি এবং 3 জিবি, রোম 32 জিবি এবং 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার VRG8320, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Xiaomi Redmi 9C, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 10,999 টাকা, 2 জিবি র্যাম 32 জিবি রোমের ক্ষেত্রে এবং 12,499 টাকা, 3 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।